আর সকলোতকৈ ডাঙর খবর তো আমি আপনাদের দিব ওলাইছো উচ্চতম ন্যায়ালয়ত কা সন্দর্ভ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন সন্দর্ভত গোচর আছিল সেই গোচরের শুনানির অন্ত পরিছে আর ছয় ডিসেম্বরত পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গত যুনানি আসছিল সেই শুনানি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে উচ্চতম ন্যায়ালয়ত। এই মুহূর্তের সকলোতকৈ ডাঙর খবর আমি আপনাদের জানাই আছো, অসম আর ত্রিপুরাক শপতনামা দাখিল করবলে নির্দেশ সর্বোচ্চ ন্যায়ালয়ের। অসম আর ত্রিপুরায় দাখিল করা নাছিল শপতনামা, তিনি সপ্তাহের ভিতর অসম আর ত্রিপুরা সরকারক শপতনামা দাখিল করবলে নির্দেশ কেন্দ্র সরকার উচ্চতম ন্যায়ালয়ের। ছয় ডিসেম্বরত পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাই আছো, কা সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ত শুনানি সম্পন্ন হয়েছে ছয় ডিসেম্বরত পরবর্তী শুনানির দিন, আর তিন সপ্তাহের ভিতর অসম আর ত্রিপুরাক শপতনামা দাখিল করবলে নির্দেশ দিয়া হয়েছে। এই মুহূর্তের ডাঙর খবর আমি আপনাদের জানাব ওলাইছো, কা সন্দর্ভত এই গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে, শুনানি হয়েছিল আজি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ত মুখ্য ন্যায়াধীশ ইউ ইউ ললিতর আদালতত এই শুনানি হয়েছিল। আর অসম আর ত্রিপুরাক তিন সপ্তাহের ভিতর শপতনামা দাখিল করবলে নির্দেশ ছয় ডিসেম্বরত পরবর্তী শুনানির দিন। আর ছয় ডিসেম্বরত পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মুহূর্তের সকলোতকৈ ডাঙর খবর আমি আপনাদের জানাই আছো, কা সন্দর্ভত যে শুনানি হয়েছিল সেই শুনানির প্রসঙ্গত আর ফোনযোগে আমি এটা সংযুক্ত হয়েছো সুভদীপ রয় আছে অসম সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল সুপ্রিম কোর্টত। সুভদীপ রয়, মই আপনার ওচৰলৈ আহিছো, আজি কি কলে উচ্চতম ন্যায়ালয়ে? সুভদীপ রয়, হ্যালো, হয়, স্টেট আসাম স্টেট আর আমার ত্রিপুরা স্টেটক থ্রি উইকস টাইম দিলে সুপ্রিম কোর্টে, হয়, রিপ্লাই টু রিপ্লাই জবাব দিয়ার কারণে, আর সিক্স অফ ডিসেম্বরের একটা ডেট ফিক্স করেছে কোর্টে। বেসিক্যালি তো ইমানই হয়েছে, আর সো ফার এজ আমার স্টেট অফ আসাম ইজ কনসার্ন, আমার আসাম স্টেটর ভিতর যেটু গোচর যেটু আমার অল আসাম স্টুডেন্টস ইউনিয়নে ফাইল করেছে আসুয়ে, হয়, এইটুক লিডিং ম্যাটার ট্রিট করা হব এনেকুয়া একটা ডাইরেকশন কোর্টে দিলে। আর মেইন সো ফার এজ অল ইন্ডিয়া লেভেলত একটা গোচর যেটু অল ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগ IUMLA যেটু করেছে, এটু আদারওয়াইজ অন এন অল ইন্ডিয়া বেসিস এটুক লিডিং ম্যাটার ট্রিট করিব। আর সো ফার এজ আসাম ইজ কনসার্ন, আমার আসুর গোচর যেটু আছে এটু লিডিং ম্যাটার ট্রিট করিব, এনেকুয়া একটা ডাইরেকশন দিছে। হয়, আজি উচ্চতম ন্যায়ালয়ের ফালৰ পৰা কিবা কোৱা হল নেকি? উচ্চতম ন্যায়ালয়ত কেন্দ্রীয় সরকারে কি কলেনো কার সন্দর্ভত? কেন্দ্রীয় সরকারে একটা রিপ্লাই ফাইল করেছে, তেও এনেকুয়া কোর্ট অফ মানে তেও ইনফরমেশন টু দিলে, কিন্তু অন দা মেরিটস রিপ্লাইর ভিতরত তেও কি সাবমিট করেছে না করেছে এটুর উপর আজি ডিসকাশন টু হওয়া নাই। হয়, এনে আজি ডিসকাশন মোর মানে এটা হাউস কিপিং অর উপর আসিল ইন দ্যাট সেন্স, মানে প্লিডিং কমপ্লিশনের কারণে হিয়ারিং টু হয়েছে এনেকুয়া কব পারে, মানে জেনারেলি অন দ্য মেরিটস অফ দ্য ম্যাটার আপনার বেসিকে হিয়ারিং টু হওয়া নাই। তার মানে যেটি যেটু ছয় ডিসেম্বরত পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সেটু নতুন মুখ্য ন্যায়াধীশের, যেহেতু নভেম্বর 18 তারিখে তো কার্যভার গ্রহণ করব, নতুন মুখ্য ন্যায়াধীশের আদালতত হব তেতিয়া? সেইটো তো মানে 8 নভেম্বরে নতুন মুখ্য ন্যায়াধীশ আমার চার্জ টেক ওভার করব 8 নভেম্বর। হয়, তারপর নিউ চিফ জাস্টিসে আমার ডিসাইড করব বেঞ্চ টু কোর্ট হব, আমার এটু নট নেসেসারিলি চিফ জাস্টিস নতুন চিফ জাস্টিসর সম্মুখত হব, হি ক্যান অন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড তেও
এটা বেঞ্চ ডিসাইড কৰিব পাৰে, এটা বেলেগ বেঞ্চ হ'ব পাৰে। হয় হয়, ধন্যবাদ জনাইছোঁ সুভদীপ ৰয়, অসম চৰকাৰৰ ষ্টেণ্ডিং কাউন্সিল উচ্চতম ন্যায়ালয়ত তেওঁ সবিশেষ তথ্য জনালে আমাৰ টাইম মিটক। ধন্যবাদ জনাইছোঁ সুভদীপ ৰয় আপোনাক। ধন্যবাদ ধন্যবাদ। হয়, আৰু এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক জনাইছোঁ, কাক লৈ উচ্চতম ন্যায়ালয়ত শুনানি সম্পন্ন হৈছে। তিনি সপ্তাহৰ ভিতৰত অসম চৰকাৰ আৰু ত্ৰিপুৰা চৰকাৰক শপতনামা দাখিল কৰিবলৈ নিৰ্দেশ দিছে উচ্চতম ন্যায়ালয়ে, আৰু অহা 6 ডিচেম্বৰত পৰৱৰ্তী শুনানিৰ দিন ধাৰ্য কৰা হৈছে কা সংক্ৰান্তীয় গোচৰত। আৰু অসমৰ বিষয় যিসমূহ আছে, অসমৰ লগত জড়িত থকা কা গোচৰসমূহত সদৌ অসম ছাত্ৰ সন্থাই যি গোচৰ দিছিলে বা যি আবেদন জনাইছিলে সেয়াই মুখ্য গোচৰ হ'ব বুলি ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ে কৈছে যে অসম তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ক্ষেত্ৰত যি কা সন্দৰ্ভত যি কথা যি গোচৰ আছিল সেই গোচৰটো সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ ফালৰ পৰা দিয়া গোচৰেই মুখ্য গোচৰ হ'ব বুলি ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ে স্পষ্ট কৰিছে।